বিজেপি বদলত ক্রাক খাইনি বাকি হাস্তে হাপনি বুখাকে জুতা জুতা সামং বুতং ইয়াগর নাহার জাগাই তঙ্গ আশা সিমিয়া 2021 বিশে চংমারি আওয়াই বং রায়তার সামং বুতং রনতে ককসাব জামাই ফাইনাই চীনে সেপ্টেম্বর সালমারি চা সাল বিজেপি বদলের সদর হাঙ্গর হাবানগ আসালি পান্ডা ফিয়গরি নাই হাস্তিনি মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেব আ সালানো হাপাংনি কেরং রায়দা মানি মানি বিশিংতে হাস্তিনি মন্ত্রী অগ্রান বাইক বাইকে আউলি বেড়াই বিজেপি সদর বুখাক সেব বোঝাই হিনে শাখা সদর হাঙ্কর কাজকো অলক বত্যাচার বদৈব শাখা আসালাম মানজাব ফাইনে হাস্তিনি বিজেপি নি কাজকো ডক্টর মানিক সাহা হাস্তিনি কেরংতে রেমন্ত্রী রতলা নানক হবই কবনির দলের প্রদেশ সহ সভাপতি তথা বরিষ্ঠ নেতা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমাদের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তকে রাজীব দা সরকারের সাফল্যের ব্যাপারে আমাদের অনুধাবন করাবেন এবং সাধারণ সম্পাদিকা আগামী দিনে দলের কর্মসূচিগুলি সম্পর্কে আমাদের জেলা কমিটির সদস্যদের অবগত করবেন। আমাদের বৈঠকে জেলা সদস্য ছাড়াও মাননীয় বিধায়কগণ, মণ্ডল সভাপতিগণ এবং জেলার বিভিন্ন মোর্চার যারা সভাপতি রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা রাজ্য কমিটির মাননীয় সদস্যদের আমাদের জেলার যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো আমাদের কর্তব্য, কিন্তু সরকারি বিধি অনুসারে আমরা তাদেরকে ভার্চুয়াল রিলিতে অংশ নেওয়ার জন্য প্রদেশ সভাপতি মহোদয়ের মাধ্যমে আবেদন জানিয়েছি। আমাদের এই বৈঠক রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে মূলত দুটি কারণে। প্রথমটি হচ্ছে আমাদের সামনেই পুর নিগম নির্বাচন, আমাদের নেতৃত্ব আমাদের দিশা দেখাবেন। দ্বিতীয়ত আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এই করোনার আবহে তিনি একজন মুখ্যমন্ত্রী হয়েও বাড়ি বাড়ি লিফলেট বিলি করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হয়েও করোনার প্রতিরোধের জন্য প্রতি জেলায় প্রতি মণ্ডলে গিয়ে মানুষকে সচেতন করেছেন। তিনি সরকারি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন, বৈঠক করছেন, কিন্তু এই করোনা আমাদের অজ্ঞাত ছিল, কোনো রাষ্ট্রই তার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু একটি অংশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার কার্যকলাপকে ছোট করে দেখার জন্য যে প্রয়াস নিয়েছে আমরা আমাদের আগামী দিনের বৈঠক থেকে নতুন করে পরিকল্পনা গ্রহণ করব। আমাদের মুখ্যমন্ত্রী এই করোনার আবহের মধ্য থেকেও রাজ্যের আর্থিক সামাজিক প্রগতির জন্য তিনি কীভাবে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ত্রিপুরার ইতিহাসে সকল মুখ্যমন্ত্রীদের শ্রদ্ধা জানিয়েও বলছি, ত্রিপুরার ইতিহাসে শ্রী বিপ্লব কুমার দেব এটি বিরলতম নাম। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে তিনি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চাইছেন এবং অনেকটাই এ ব্যাপারে এগিয়ে গেছে। রাজ্যের আর্থিক দিক থেকে স্বয়ম্ভরতার জন্য তিনি প্রতিদিন তিনি কোনো না কোনো প্রকল্পের ঘোষণা করছেন। আমরা যে সেলফ রিলায়েন্ট বা আত্মনির্ভর ভারতের কথা বলি, যেটা প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের জন্য আমাদের আহ্বান করেছেন, আমাদের বিপ্লব কুমার দেবজি প্রিয় প্রধানমন্ত্রীর অনুসারী হয়ে তিনি প্রতিদিন নানা প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব, প্রতি ঘরে ঘরে পৌঁছে দেব। এই অঙ্গীকারগুলি নিয়েই আমরা আমাদের বৈঠক করতে যাচ্ছি। রাজনৈতিকভাবে যেমন আমরা নির্বাচন যুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করব, তেমনি সমাজ কল্যাণের জন্য জনকল্যাণের জন্য আমরা বিপ্লব কুমার দেবের এই পদক্ষেপগুলিকে সবিস্তারে আলোচনা করে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা চিন্তন বৈঠক করব। আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের আগামী 12 সেপ্টেম্বর রোজ শনিবার 11টা থেকে আমাদের যে বৈঠক শুরু হবে সেগুলি প্রচার করে, সাধারণ মানুষের মধ্যে এর প্রচার করে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিকে সুদৃঢ় করবেন।
হাস্তে ও কাশর বখাগো এডিসি চংমারি তে কাশর বখাগো পুর চংমারি ও কাইনে চংমারি ও ন বিজয় বদল বাহাইকে কপ্লাই ইং আপনাতে ন সাকথরে সামং খাই তঙ্গ ফাইনে চা সালে কক্সা পান্ডা বেলেন নাংমানি হিনে ওয়াচক তংলাইকা হাস্তে নি থংরং তংখর।